আমন্ত্রণ জানাচ্ছি বিবিসি প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক আয়োজন ক্লিকে। শুরুতে দেখে নেই কি কি থাকছে আজ। বাংলাদেশে বজ্রপাত মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার। দাবানলে কোয়ালার বিলুপ্তি ঠেকাতে নানান উদ্যোগ। লাস্ট অফ আস পার্ট 2 রিভিউ। আকাশে মেঘের গর্জন বা বিদ্যুৎ চমকানি অনেক সময় মনে রোমাঞ্চ জাগালেও এটার ভয়ঙ্কর রূপটা বেশিরভাগ সময় অজানায় থেকে যায়। প্রতি বছর বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সরকার থেকেও এটাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যেতে পারে, চলুন জেনে আসি। বাংলাদেশে গত কয়েক বছর ধরেই যেমন বেড়ে চলেছে বজ্রপাতের সংখ্যা, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে প্রাণহানির ঘটনাও। গণমাধ্যমে তাই নিয়মিতই দেখা যায় এমন সব শিরোনাম। আর বজ্রপাতের ট্রেন্ড বুঝতে এই গণমাধ্যমই বড় ভরসা। কারণ বাংলাদেশে কী পরিমাণ বজ্রপাতের ঘটনা ঘটে বা কী পরিমাণ মানুষ এতে মারা যায় সেটা জানার প্রযুক্তিগত কোনো উপায় এই মুহূর্তে নেই। গত বছরের শুরুর দিকে বিবিসি ক্লিক টিমকে আবহাওয়া অফিস জানায় লাইটনিং ডিটেক্টর বসানোর কথা, কিন্তু বছর ঘুরতেই ঢাকা সহ দেশের 8টি জায়গায় স্থাপিত এই সেন্সরগুলো অচল হয়ে পড়েছে। আমাদের বিভিন্ন স্টেশনে যে 8টি লাইটনিং ডিটেক্টর বসিয়েছিলাম সেগুলো এখন ঠিকমতো ফাংশন হচ্ছে না আর কি, মেনটেন্সের অভাবে। করোনা পরিস্থিতির কারণে আমরা এটা এখন ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারছি না। সুতরাং পরিস্থিতির উন্নতি হলে আমরা দেখব যে আসলে ডিফিকাল্টিসটা কি, কেন আমরা সিগন্যাল পাচ্ছি না। সেন্সর অচল হলেও করোনা ভাইরাস মহামারীর মধ্যে বজ্রপাতের সচলতা বেড়েই চলেছে। সরকারি বেসরকারি সব হিসেবই বলছে বজ্রপাতে হতাহতের ঘটনা কয়েক গুণ বেড়েছে 10 বছরে, তা প্রায় 3 times-এর চেয়েও বেশি মৃত্যু বৃদ্ধি পেয়েছে এবং ইনজিউর্ডও বেশি বৃদ্ধি পেয়েছে। প্রচুর গবাদি পশু মারা যাচ্ছে, হাজার হাজার পাখি মারা যাচ্ছে। সুতরাং শুধু মানব জাতির জন্যই তো এটা ডিজাস্টার না, এটা কিন্তু প্রাণীকুলের জন্য এবং গাছের জন্য ডিজাস্টার। 2015 সালে একদিনে 57 জনের মৃত্যুতে টনক নড়ে সরকারের। বজ্রপাতকে ঘোষণা করা হয় জাতীয় দুর্যোগ হিসেবে। এরপর অবশ্য সরকারের পক্ষ থেকে চোখে পড়ার মতো উদ্যোগ বলতে তাল গাছ লাগানোর ঘোষণা, আর যুক্তরাষ্ট্র থেকে আনা সেন্সর বসানোর পরীক্ষামূলক প্রকল্প এরই মধ্যে ফেইল করেছে। আমরা গত বছরও তাল গাছের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু এবছর এই 6 মাসে 191 জন মারা যাওয়ার পরে আমরা গত সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদেরকে লাইটনিং অ্যারেস্টারের দিকে যেতে হবে। আবহাওয়া অফিস তাই এখন কাজ করছে পুরনো প্রথাগত উপায়ে, সারা দেশ থেকে আসা মেঘের রিপোর্ট আর ডেটা বিশ্লেষণই ভরসা। লোকাল স্টেশন যেগুলো থাকে সেখানে আমাদের অবজারভার আছে যারা পর্যবেক্ষণ করে, আকাশ পর্যবেক্ষণ করে, সেখানে বজ্র মেঘ তৈরি হয় কিনা তার ক্লাউড রিপোর্ট করতে হয়। ক্লাউড রিপোর্টে সে যখন লাইটনিং দেখে তখন সে কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লাইটনিংটা সে উল্লেখ করে যে রেইন অবলিক থান্ডার শাওয়ার, এরকম উল্লেখ করে তারা মেসেজ করে। আমরা তখন অ্যানালাইসিস করি যে কোন কোন এলাকায় এরকম বজ্র মেঘ তৈরি হয়েছে। কিন্তু প্রবলেম হলো যে সরাসরি আমরা লাইটনিং যে হচ্ছে তার যে ফ্ল্যাশ রেট সেইটা হয়তো আমরা ডিটেক্ট করতে পারছি না, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি থ্রু দ্য নিউমেরিক্যাল মডেল গাইড যে এই এই এলাকায় বজ্র মেঘ তৈরি হয়। বেসরকারিভাবে প্রযুক্তির ব্যবহার অবশ্য সবসময়ই ছিল। স্থানীয়ভাবে তৈরি এমন রডের পাশাপাশি এখন উঁচু ভবনগুলোতে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল লাইটনিং প্রোটেকশন সিস্টেম। ফ্রান্সের এই প্রযুক্তি নিয়ে কাজ করা বাংলাদেশি প্রকৌশলী জানাচ্ছিলেন বজ্রপাত নিরোধে সফলতা শতভাগই বলা চলে। যে কোনো বিল্ডিং, যে কোনো আপনার যে ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আপনি প্রোটেকশন দিবেন, এটাতে একটা সুরক্ষা বলয় ক্রিয়েট করে। এই সুরক্ষা বলয়টা 97 মিটার রেডিয়াস জুড়ে থাকে এবং এই 97 মিটার রেডিয়াসের জুড়ে এটা একটা আয়োনাইজেশন ইফেক্ট ক্রিয়েট করে, এবং এটার মাধ্যমে যখনই আমার এই বিল্ডিংয়ে অথবা যে কোনো ইনফ্রাস্ট্রাকচারে লাইটনিং
স্ট্রাইক হতে পারে অথবা বজ্রপাত পড়তে পারে, এই সময়ে এই একটা আয়োনাইজেশন ইফেক্ট ক্রিয়েট করে, যেটার মাধ্যমে সেই লাইটনিং বজ্রপাতটাকে এই 97 মিটারের মধ্যে যেখানেই পড়ুক না কেন সেটা নিজের দিকে আকৃষ্ট করে আপনার ভূগর্ভে পাঠিয়ে দেয়। কিন্তু কিভাবে কাজ করে এই প্রযুক্তি আর এর খরচই বা কেমন? ন্যাশনাল ফ্রেঞ্চ গভর্নমেন্ট, এটা তাদের রিসার্চ ল্যাব যেটাকে বলে, সেটার মাধ্যমে এই টেকনোলজিটাকে আবিষ্কার করে। এই টেকনোলজিটাকে বলা হয় আর্লি স্টিমার ইমিশন, মানে হচ্ছে যখনই আমার এখানে বজ্রপাত পড়বে তার আগেই আমি ট্রান্সমিট করব আমার সিগন্যালটা, যাতে আমি এটাকে সিগন্যালের মাধ্যমে অ্যাট্রাক্ট করে আমার দিকে নিয়ে এসে, যদি আমার এটা কাভারেজ এরিয়ার মধ্যে থাকে বা আমার পেরিফেরে যে কাভারেজ এরিয়ার সেটার মধ্যে থাকে, যাতে সেটাকে আমি রাউন্ড করতে পারি। যে মেইন লাইটনিং অ্যারেস্টারটা আছে যেটা সবার উপরে, ওটাই হচ্ছে মেইন টেকনোলজি, যেটা হচ্ছে এই লাইটনিং স্ট্রাইকটাকে ক্যাচ করছে। ক্যাচ করার পর ওর নিচে দেখেন একটা ডাউন কন্ডাক্টর লাগানো আছে, এই কন্ডাক্টরের মাধ্যমে সে মাটির সাথে কানেক্টেড আছে। আর আমাদের এই সিস্টেমে একটা কাউন্টার লাগানো থাকে, এই কাউন্টার দিয়ে যদি কোনো কারণে সে ক্যাচ করে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওটা কোনো একটা লাইটনিং অ্যারেস্টার ক্যাচ করেছে। ক্যাচ করলে এটা 1, 2, 3 এভাবে উঠতে থাকে। এগুলো ইনস্টল করতে একটা 10 তলা বিল্ডিংয়ে ম্যাক্সিমাম হয়তো 4-5 লাখ টাকা খরচ হয়। এখন মানুষের পাশাপাশি আমরা অনেক ধরনের মূল্যবান আইটি রিলেটেড, ইন্ডাস্ট্রির ইকুইপমেন্ট রিলেটেড, যদি বলেন হসপিটালে অনেক ধরনের অপারেশন থিয়েটারের অনেক ধরনের যন্ত্রপাতি থাকে যেগুলো আসলে খুবই সেন্সিটিভ, এবং বজ্রপাতের কারণে যে সার্জটা হয় এটার কারণে এই সব কোটি কোটি টাকা মূল্যের প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। বজ্রপাত নিয়ে বিশ্বব্যাপী নানান গবেষণা চলমান, কিন্তু এটি এতটাই আনপ্রেডিক্টেবল আর দ্রুত গতিতে ঘটে যে বিজ্ঞানীরা কোনো কুলকিনারা করে উঠতে পারেননি এখনও। তাই এর শক্তি থেকে ক্ষয়ক্ষতি এড়ানোর উপায় মিললেও শক্তিটা কাজে লাগানোর কোনো উপায় এখনো পাওয়া যায়নি। ইউনিফর্ম অ্যাটমোস্ফিয়ারিক কন্ডিশন আমরা এখনো পাচ্ছি না, এবং উন্নত বিশ্ব এখনো এই থান্ডারস্টর্মের ইন্টেনসিটি অ্যানালাইসিস যেটা, সেটা কিছুটা এখনো আনসলভ, পুরোপুরি সলভ না। সুতরাং এই কারণে প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য স্টাডি বলা হয় যে এই ধরনের বজ্রপাতের যে শক্তিটা, এটা যদি কোনোভাবে আমরা স্টোর করে রাখতে পারি, হয়তো বাংলাদেশের মতো একটা কান্ট্রিকে হয়তো 1 বছরের জন্য পাওয়ার আপ করা যেত, বাট আপাতত এই এই সিস্টেমটার মাধ্যমে আমরা জাস্ট এখন পর্যন্ত সফলতা পেয়েছি এটাকে অ্যাট্রাক্ট করে কালেক্ট করার অথবা এটাকে প্রোটেকশন দেওয়ার এবং এটাকে ভূগর্ভে পাঠিয়ে দেওয়ার, এই এতটুকু পর্যন্ত আমাদের টেকনোলজিটা পেয়েছি। বাট হয়তো এটা টেসলা এবং বড় অনেক বড় বড় কোম্পানি এটার সাথে যুক্ত আছে, এবং এই ধরনের শক্তিকে কীভাবে কাজে লাগিয়ে স্টোর করা যায় এবং প্রয়োজনের সময় ইউটিলাইজ করা যায় অথবা জাতীয় গ্রিডের সাথে এটা কীভাবে কানেক্ট করা যায়, এই ধরনের স্টাডি চলছে। বজ্রপাত নিয়ে সারা বিশ্বের মধ্যেই বাংলাদেশ যেমন সবচেয়ে ঝুঁকিতে, তেমনি এটি মোকাবেলার পথ আবিষ্কারেও কি সবচেয়ে পিছিয়ে? ডিটেকশনটার যে টেকনোলজি আমরা ইউজ করছি সেটা আসলে বলতে পারবো না যে আমরা 100% প্রুভেন সলিউশন, এটা নিয়ে স্টাডি চলছে। বাট আমরা যেটা বিভিন্ন সরকারের অঙ্গ সংস্থানের সাথে আমরা কাজ করছি, যে যেমন মাঠ পর্যায়ে কৃষকদের জন্য প্রোটেকশনের জন্য আমরা কীভাবে এটার কাভারেজ এরিয়াটাকে বাড়াতে পারি, সেজন্য আমরা লং রেঞ্জের কোনো প্রোডাক্ট কি ইন্ট্রোডিউস করতে পারি কিনা বা লং রেঞ্জের কোনো সিস্টেমকে আমরা ডেভেলপ করতে পারি কিনা, সেটা আমরা ফ্রান্স গভর্নমেন্ট সহ লোকাল বাংলাদেশ সহ আমরা একটা স্টাডি করছি, এবং এটা আমরা ফিউচার আমাদের প্ল্যানে আছে যে অ্যাজ এ বিগ এরিয়া কাভারেজের জন্য, যেটাতে হতে পারে আমরা 1 মাইল অথবা 500 কিলোমিটার আমরা কাভারেজ করতে পারি, এই ধরনের কোনো সলিউশন নিয়ে আমরা টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা করছি। আমরা তো সমস্ত কিছুতে ব্যর্থ হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রযুক্তি ব্যবহারের জন্য, একটা হলো ওয়ার্নিং স্টেশন এবং সেই সাথে লাইটনিং অ্যারেস্টার বসানোর জন্য। এবং এটা কোনো টাইমলাইন ঠিক করেছেন যে কবের মধ্যে এটা করতে পারবেন বা এটা কবে করা যাবে সম্ভব হবে? এটা আমরা এখনো ডিপিপি তৈরি করা হয় নাই, এটা আমরা আমরা শুধু ফিজিক্যালি আমরা সিদ্ধান্ত নিয়েছি। দেখছেন ক্লিক, করোনা ভাইরাসের এই সময়টায় একটু পেছনে ফিরলে আরেকটি যে দুর্যোগ আমাদের মনে ভাসে সেটা হলো এই দাবানল। অস্ট্রেলিয়ায় চলা এই ভয়ঙ্কর দাবানলে মানুষের জীবন ও সম্পদের যেমন ক্ষতি হয়েছে, তেমনি ব্যাপক ক্ষতি হয়েছে পশু পাখির। আনুমানিক 100 কোটির উপর প্রাণী মারা পড়েছে এতে, যাতে করে এরকম নিরীহ আর নাদুস কোয়ালাগুলো রীতিমতো বিলুপ্তির হুমকিতে পড়েছে। কিন্তু এক্ষেত্রে প্রযুক্তি কি কোনো কাজে আসছে? মিস্টার
মধ্যরাতে ওয়েস্ট প্যাক লিটল রিপার গ্রুপ বের হয়েছে ক্যাঙ্গারু অভিযানে। আপনি যেদিকেই তাকাবেন দেখবেন শুধু ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু আর ক্যাঙ্গারু। আমরা সূর্য ওঠার আগে ছবি তোলা শেষ করতে চাই। এই সময়টা সবচেয়ে শীত পড়ে, ফলে ড্রোনে থাকা থার্মাল ক্যামেরাগুলো দারুণ কাজ করে। এই বিশাল এলাকা যেমন চোখের পলকে ড্রোন দিয়ে সার্ভে করে ফেলা যায়, তেমনি ড্রোনের ক্যামেরাগুলো আরেকটা কাজেও লাগে। এই থার্মাল ক্যামেরা খুব সহজেই রাতের বেলা প্রাণীগুলোকে দেখতে পায়। তাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা একেবারে জঙ্গলের গভীরেও তাদের দৃশ্যমান করে। একই সাথে আলাদা আলাদা প্রাণীর আলাদা আলাদা তাপমাত্রা রেকর্ড করে। এক এক প্রাণীর শরীরের তাপমাত্রা এক এক রকম, শরীরের পশমও আলাদা, তাই কোনটা কোন জাতের সেটা বোঝা কঠিন নয়। তবে এই মাঠে আপনিও খুব সহজেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্যাঙ্গারুর উপস্থিতি। আমরা যদি কোনো এলাকা দিয়ে যাওয়ার সময় দেখি যে কোনো ক্যাঙ্গারু একটু অন্যরকমভাবে নড়াচড়া করছে, মানে চলাফেরাটা ঠিক স্বাভাবিক নয়, তখন আমরা সেটাকে ভালো করে লক্ষ্য করি। এমনকি আমরা যখন ড্রোন তার কাছে নিয়ে যাই, সে কিন্তু ভয় পায় না বা চলে যায় না, অথবা কোনো মানুষ গেলেও সে দৌড়ায় না, তখন আমরা বুঝতে পারি তার কোনো শারীরিক সমস্যা হচ্ছে। আমরা সেটা শনাক্তের চেষ্টা করি এবং উদ্ধারকারী বাহিনীকে জানাই। কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর গ্র্যান্ট হ্যামিল্টনও ড্রোন ব্যবহার করছেন, তবে সেটা কোয়ালা পর্যবেক্ষণে। তিনি একটা অ্যালগোরিদমের সাহায্যে কম্পিউটার ভিশন ব্যবহার করে অন্ধকারে স্বয়ংক্রিয়ভাবেই প্রাণীটিকে শনাক্ত করছেন। এখানে ডান দিকের মনিটরে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগোরিদম আর বাম দিকে থার্মাল চিত্র। এই যে এটা একটা কোয়ালা, শুরুর দিকে এটা ভুল করে ক্যাঙ্গারুকেই কোয়ালা হিসেবে শনাক্ত করত, এমনকি মানুষ বা গাড়ির গরম বনেটকেও প্রাণী মনে করত। আর এটাই অ্যালগোরিদমের পদ্ধতি, আপনি বারবার ভুল করবেন, শিখবেন, আর এভাবেই অ্যালগোরিদমটা নির্ভুল হয়ে উঠবে। আর আমরা এখন এই পদ্ধতিকে মানুষের চেয়েও ভালোভাবে কোয়ালা শনাক্ত করতে পারি। যত অ্যালগোরিদম এখন পর্যন্ত তৈরি হয়েছে সেগুলো এই বিশ্ববিদ্যালয়ে যাচাই করা হচ্ছে। অর্থাৎ আমরা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে কাজ করছি, তথ্য নির্ভর নতুন অ্যালগোরিদম দাঁড় করাচ্ছি, এরপর সেটাকে আমাদের প্রযুক্তির সাথে যুক্ত করছি, যা রাতে মাঠ থেকে আমাদের রিয়েল টাইম ডেটা দিচ্ছে। অস্ট্রেলিয়ান এই প্রাণীদের বিষয়ে গভীর জানাশোনা ডক্টর পাইনের। আমি যখন 20 বছর আগে এখানে কাজ শুরু করি, তখন আমরা সারা বছরে মাত্র 3টি কোয়ালা ভর্তি করতাম, কিন্তু গত বছর আমরা প্রায় 600 কোয়ালাকে এখানে পর্যবেক্ষণ করেছি। ডক্টর পাইন ডিজিটাল সুমারি ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এই সার্ভেগুলো বিরতি দিয়ে করা হয়, ধরুন প্রায় 10 বছর পরপর, অথচ অনেক এলাকায় কিন্তু একেবারেই সার্ভে হয় না, শুধু ধারণার উপর চলতে হয়। কিন্তু প্রযুক্তি যেমন ড্রোন, থার্মাল ক্যামেরা দিয়ে খুব অল্প সময়েই বিশাল বড় এলাকা দেখে ফেলা যায়, এমনকি খুব অল্প খরচেই এগুলোর সংখ্যা জানা সম্ভব। আর কতগুলো কোয়ালা আছে এটা জানতে পারলেই বাকি কাজগুলো হয়ে যায়, অর্থাৎ এগুলোর ভবিষ্যতের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে পারি। দাবানলের সাথে প্রতিনিয়ত খরা আর ক্ল্যামিডিয়ার মতো ব্যাকটেরিয়া কোয়ালার অস্তিত্বকে প্রতিনিয়ত হুমকিতে ফেলছে। তবে কারামবিন হাসপাতালে নিজস্ব উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে কোয়ালার রোগ ব্যাধি শনাক্ত করা হচ্ছে। আমরা সোয়াব আর এখানে ছোট ইউনিট, যেটাকে আমরা বলি জিনি 3, ব্যবহার করছি। এটি 25 মিনিটের মধ্যেই বলে দেবে এর ক্ল্যামিডিয়া আছে কি নেই। এটা একটা দারুণ প্রযুক্তি যা আমরা মাঠেও নিয়ে যেতে পারি, ফলে সেই অনুপাতে আমরা চিকিৎসা শুরু করি এবং সবশেষে বুঝতেও সক্ষম হই আমাদের চিকিৎসা সফল হয়েছে কি না। এখনো অনেক কাজ বাকি, আমি বলবো মহাগুরুত্বপূর্ণ কাজের শুরু হয়েছে মাত্র। আমাদের এটাও বুঝতে হবে এটা মাত্র একটা দাবানলের মৌসুম, আর অস্ট্রেলিয়ায় প্রায় প্রতি বছর দাবানল হয়, ফলে গণনা সঠিক না হওয়া পর্যন্ত আমরা আসলে বুঝতে পারবো না পরের বার অবস্থাটা কী দাঁড়াবে।
করোনা ভাইরাস মহামারী সংক্রান্ত বিষয়গুলো কি দেখতে দেখতে ক্লান্ত ভাবছেন একটু ভিডিও গেম খেলা যাক? তবে দয়া করে এই গেমটি কিন্তু খেলতে যাবেন না মোটেও, তাহলে কিন্তু আবার সেই ভাইরাসের মধ্যেই পড়তে হবে। কোভিড-19 কারণে খানিকটা দেরি করেই প্রকাশ পেল দ্য লাস্ট অফ আস পার্ট 2, তবে এরই মধ্যে তা উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। কিন্তু মহামারীর গল্প নিয়ে এই ভিডিও গেমটি কি তার প্রথম পর্বের সাফল্যকে ছাড়িয়ে যেতে পারবে? 25 বছরের দীর্ঘ ভয়ঙ্কর মহামারী শেষে পৃথিবী আবারও প্রকৃতির দখলে। ভবনগুলো সব ফাঁকা, পৃথিবীটাই যেন একটা আস্ত ধ্বংসস্তূপ। সমস্ত পরিত্যক্ত দোকানপাট আর বেসমেন্টে প্রতি মুহূর্তে বিপদ ওত পেতে আছে। হয় অন্য যারা বেঁচে আছে তারা, অথবা যারা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ ক্ষেকতে পরিণত হয়েছে তাদের আক্রমণের শঙ্কা। লাস্ট অফ আজের প্রথমটি, যেটি ওই গেমটা আসলে এত আলোচিত হয়েছিল কারণ এটা নতুন কিছু করেছিল। PS3 গেম আসলে কেমন হওয়া উচিত অন্তত দৃশ্যায়নের দিক থেকে এটা সেটাই বুঝিয়েছিল, আর সেটাও একেবারে বিশ্বাসযোগ্য ও বাস্তবিক উপায়। সব কিছুর ওপরে এখানে বাবা মার ভালোবাসা, প্রিয়জনকে রক্ষা করা, সব মিলে মানবিক গল্প বলা হয়েছে। প্রথম গেমটাতে জোয়েল ছিল গেমারদের কাছে মূল চরিত্র, কিন্তু এবারে সেই জায়গা নিয়েছে এলি। প্রথম গেমের গল্পটা গড়ে ওঠে একটা বিশাল রোড ট্রিপ ঘিরে, যেটা আস্তে আস্তে বাবার ভালোবাসা ও সেটা রক্ষার অভিযানে পরিণত হয়। এর সিকুয়েলটা গড়ে উঠেছে প্রতিশোধ আর ভাইরাসের ভয়ঙ্কর ছোঁয়াচে দিকটা নিয়ে। এই গেমের প্রধান চরিত্রটি তৈরি করেছেন হ্যালি গ্রস, যিনি টিভি ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করেন এবং HBO-র ওয়েস্ট ওয়ার্ল্ড লেখার জন্য বিখ্যাত। আমার মনে আছে 4 বছর আগে যখন নেইল ড্র্যাকম্যানের সঙ্গে বসলাম এবং তিনি আমাকে একটা ধারণা দিলেন গল্পটার, তখনই বুঝেছিলাম যে এটা একটা সহানুভূতির গল্প। এ যেন উপজাতিদের নিয়ে কথা বলা, অন্যের জুতায় পা গলিয়ে নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করা। এই পর্বে দেখা যায় এলির যুদ্ধটা ধ্বংস হয়ে যাওয়া সিয়াটল নগরী ঘিরে, যেখানে মানুষের মধ্যে হানাহানি লেগেই আছে, আবার ভাইরাস আক্রান্তরাও আছে। যন্ত্রপাতি এবং নানা সরবরাহ সংগ্রহ, সেই সাথে বিভিন্ন অস্ত্র, বেঁচে থাকার মূল মন্ত্র। খেলোয়াড় সবসময় একা বা সামান্য অস্ত্র সম্বল, তাই শত্রুদের চোখে চোখে রাখা এবং অস্ত্রের সঠিক ব্যবহার ও আচমকা হামলাই এই যুদ্ধের চাবিকাঠি। এমনটা সাধারণত আমরা ভয়ঙ্কর কোনো হরর বা থ্রিলার চলচ্চিত্রগুলোতে দেখে থাকি, তবে লাস্ট অফ আসের সবচেয়ে দারুণ দিক হল এখানে হিংস্রতা নিয়ে নানান প্রশ্ন তোলা হয়েছে। হিংস্রতার পেছনে কি সেটা দেখানো হয়েছে, ফলে কখনো কখনো এই গেম খেলাটা খানিক অস্বস্তিকর, কারণ এটা সেরকম গেমগুলোর মতো যা শুধু মজার জন্যই খেলা হয়। আমরা নিশ্চিত করতে চেয়েছি যে এই পৃথিবীতে আপনি যে সিদ্ধান্তই নেবেন তার একটা মূল্য আছে, অর্থাৎ জীবনের প্রতিটি সিদ্ধান্তের বিনিময়ে আপনাকে কিছু না কিছু দিতে হবে। তাই এখানে হিংস্রতা যদি আনন্দের বশে হয় তাহলে কিন্তু আপনি এই চরিত্রগুলোতে ঢুকতে পারবেন না। একটা বিলুপ্ত প্রায় উপজাতি, একজন লিঙ্গ পরিবর্তনকারী আর এলির সাথে নতুন একটা চরিত্র দিনার সমকামী সম্পর্ক বলে দেয় এটি একটি সাধারণ ভিডিও গেমের চেয়ে আরও বেশি কিছু। আমরা চেয়েছি এখন চারপাশে যা দেখছি সেগুলোকেই এই গেমে ফুটিয়ে তুলতে, আর LGBTQ সংস্কৃতি আমাদের প্রতিদিনের জীবনে একটা অংশ হয়ে উঠেছে। এরই মধ্যে একটা কৃত্রিম পৃথিবী নিয়ে তৈরি এই গেমটার আত্মপ্রকাশ ধাক্কা খেয়েছে সত্যিকার পৃথিবীর করোনা ভাইরাস মহামারীর জন্য। তবে অনলাইনে এর স্পয়লার ছড়িয়ে পড়তে দেখা যায়। এর মধ্যে ছিল খেলার ভিডিও, মূল গল্প ও গেমের সমাপ্তির অংশটুকু। অনেকের ধারণা এটা নির্মাতা নটি ডগের কোনো ডেভেলপার বা তারা নিজেরাই প্রচারের জন্য এটা করেছে, কিন্তু আসলে বিষয়টি তা নয়। আমি মনে করি না যে এতে গেমের অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে, আর আদতে অনেকেই যারা দাবি করছেন এই গেম সম্পর্কে সব কিছু জেনে গেছেন তারা আসলে কিছুই জানেন না। সনি বলছে নটি ডগ বা তাদের কেউ এই লিকের সাথে জড়িত নয়। শুরুর লাস্ট অফ আস গেমের গল্প বলার ক্ষেত্রে মানুষের ধারণাই বদলে দিয়েছে।
আর এবার এর দ্বিতীয় কিস্তি সেটারই ধারাবাহিকতা রেখেছে। তবে লাস্ট অফ আস ট্যুর সব অভিজ্ঞতাই যেন আনন্দের হবে এমনটা ভাবার দরকার নেই। এই ছিল আমাদের এ সপ্তাহের ক্লিক আয়োজন। আমাদের অনুষ্ঠানের সমস্ত ভিডিও পাওয়া যাবে বিবিসি বাংলার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন বিবিসি বাংলার ফেসবুক এবং টুইটার পেজের মাধ্যমেও। আপনাদের অনুভূতি, মতামত আর প্রযুক্তির যে কোনো খবর জানাতে পারেন আমাদের। যুক্ত থাকুন বিবিসি বাংলার সাথে।